बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई भालो आछो, आलहामदुलिल्लाह। आमिओ भालो आछि। आजके द्वितीय बर्षेर शिक्षार्थीदेर जन्य, सम्मानित बर्षेर शिक्षार्थीदेर जन्य तोमरा देखते पाच्छो हेडलाइने लेखा आछे टैक्सोनमी। एई टैक्सोनमी कोडेर चार नम्बर टपिक्स निये आलोचना करब। चार नम्बर टपिक्स एकदिने शेष हबे ना। आज के आईसीबीएन सम्पर्के किछु जानबो। आईसीबीएन एर दुटी अंश निये मूलत आज के काज करब। एक हलो आईसीबीएन एर प्रिन्सिपल्स एवं दुई नम्बरटी टाइप मेथड बा टाइपिफिकेशन जेटा आमरा बोली सेटी। एई दुटी टपिक्स खुबी गुरुत्वपूर्ण। ताहले तोमरा टैक्सोनमी बोईटी निये बसे पड़ो, आमरा एकटी एकटी करे आलोचना करब। खुबी गुरुत्वपूर्ण किन्तु एई प्रश्न दुटी। आमादेर बेशिरभाग सालेई प्रिन्सिपल्स अफ आईसीबीएन বা যেটা আইসিবিএন এর আমরা বলি মূল নীতি বা মূল তত্ত্ব, এই তত্ত্বগুলো আসে। তো আমরা একটি একটি করে দেখি আজকে। তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও সবাই, আর আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটি বুঝবে না পরবর্তীতে আমাকে কল করে জেনে নেবে, ঠিক আছে? আমরা একটু দেখি। আইসিবিএন আমরা একটু আগে জেনে নেই যে আসলে আইসিবিএন টি কি। তোমরা সবাই জানো, যারা কম বেশি সবাই বোটানির সাথে জড়িত আছো, আইসিবিএন এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এবং এটি আসলে একটি নামকরণের জন্য একটা সংগঠন বলা যেতে পারে। এটি আসলে বই আকারে প্রকাশিত হয় এবং এর অনেকগুলো বিভাগ রয়েছে। আজকে আমরা ডিভিশন ওয়ান এর শুধুমাত্র মূল তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। ডিভিশন ওয়ানেই মূলত ওই আইসিবিএন এর মূল নীতি বা মূল তত্ত্বগুলো রয়েছে। এখানে মূলত আইসিবিএন অর্থাৎ এই যে উদ্ভিদের নামকরণ নীতি যেগুলো রয়েছে, কি কিসের উপর ভিত্তি করে আমরা নামকরণগুলো করব, কিসের উপর কোনটি প্রায়োরিটি দিব, প্রাধিকার দিব, সেগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। আমরা প্রথমেই প্রথম নীতিটি দেখি, প্রিন্সিপাল ওয়ান, যেটি তোমরা আগে দেখে নিয়েছো যেখানে ছয়টি নীতি রয়েছে, আমরা একটি একটি করে দেখব। প্রিন্সিপাল ওয়ানে যেটি বলা হচ্ছে সেটি হলো উদ্ভিদতাত্ত্বিক নাম প্রাণীতাত্ত্বিক এবং ব্যাকটেরিয়াতাত্ত্বিক নামকরণ থেকে আলাদা বা স্বতন্ত্রময়। তার মানে উদ্ভিদের নামটি কোনো কিন্তু কোনোভাবেই প্রাণী বা ব্যাকটেরিয়ার সাথে মিলবে না, এখানে কিছুটা ব্যতিক্রম রয়েছে। আমরা যেটি জানি যে উদ্ভিদের নামকরণের সূচনাকাল হচ্ছে পহেলা মে 1753 সালে প্রকাশিত লিনিয়াসের স্পেসিস প্ল্যান্টারনাম বইটি। আর অপরদিকে প্রাণীর ক্ষেত্রে কিন্তু একই লেখকের অর্থাৎ লিনিয়াসেরই সিস্টেমা নেচারা নামক বইটি, যা 1959 সালে প্রকাশিত হয়েছে, যা প্রাণীর নামকরণ কাল হিসেবে সূচিত হয়। তার মানে একটি 1753 আর একটি 1959, সে কারণেই মূলত এটি আলাদা। আর ইতোপূর্বে যে ভিত্তিতেই ধরা হোক না কেন, উদ্ভিদ হিসেবে পরিগণ্য যে কোনো নামে, ইতোপূর্বে মানে এর পূর্বে, তার মানে 1753 সাল যেটি রয়েছে তার পূর্বে যে কোনো ভিত্তিতেই ধরা হোক না কেন, উদ্ভিদ হিসেবে যদি পরিগণ্য হয় কোনো স্পেসিস, তাহলে যে কোনো নামে শ্রেণীবিন্যাস সম্পর্কিত দলের জন্য এই কোডটি সমভাবে প্রযোজ্য হবে, অর্থাৎ 1753 সালের নিয়ম অনুযায়ী সেটা মেনে চলবে। পরবর্তী প্রিন্সিপালে আমরা যাই, প্রিন্সিপাল টু বা নীতিমালা দুই। শ্রেণীবিন্যাস সম্পর্কিত দলসমূহের নামের ব্যবহার নামকরণমূলক বা প্রতীক দ্বারা নির্ণীত হবে, অর্থাৎ এখানেই আমরা টাইপ, আজকে যে আমি টাইপ নিয়ে আলোচনা করব, মূলত এই টাইপের কথা এখানে বলা হচ্ছে। শ্রেণীবিন্যাস সম্পর্কিত দলসমূহ, তার মানে আমরা এখানে যে একটা করে গোত্র বা একটি করে যখন একটা কি বলবো ভেজিটেশন নিয়ে আলোচনা করব, তখন তাদের নামের যে ব্যবহারটা হবে নামকরণমূলক প্রতীক, এই প্রতীকটা মূলত এই টাইপিফিকেশন মেথড দ্বারা নির্ণীত হবে। প্রিন্সিপাল তিনে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস সম্পর্কিত দলগুলোর নামকরণ। এখানে দলগুলো কিন্তু আসলে ট্যাক্সের কথা বলা হচ্ছে, আমরা যেহেতু সাতটি র্যাঙ্কের কথা বলি সেই র্যাঙ্কের সাতটা কথা বলেছে। নামকরণ প্রকাশনের প্রাধিকার বা অগ্রাধিকারের ভিত্তিতে হবে, এটাকে আমরা বলি প্রাধিকারের নিয়ম, অর্থাৎ প্রায়োরিটি, যার নামটি আগে প্রকাশিত হবে প্রকাশনের ভিত্তিতে তার নামটি গ্রহণযোগ্য হবে। প্রিন্সিপাল চারে আমরা দেখছি সুনির্দিষ্ট দলবদ্ধকরণ অবস্থান ও শ্রেণীবিন্যাসে পদগুলোর প্রতিটি শ্রেণীবিন্যাস সম্পর্কিত দলের একটি মাত্র শুদ্ধ নাম থাকবে, যা বিশেষ ব্যতিক্রম ছাড়া
विधिसम्मत भावे प्रथम प्रकाशित हबे। लिनियासेर समय थेकेई ব্যাপক হারে উদ্ভিদের সঙ্গে কিন্তু বিজ্ঞানীদের পরিচিত ঘটতে থাকে এবং যখন একজন গবেষক দেখতে পান যে নামগুলো বৈধভাবে একই প্রজাতির অনেকগুলো নাম রয়েছে এবং নামগুলো বৈধভাবে প্রকাশিত হলেও ভিন্ন ভিন্ন প্রজাতির নাম নয়, সবই আসলে একটি মাত্র প্রজাতির নাম, এই অবস্থায় প্রাধিকারের নাম অনুযায়ী একটি মাত্র বৈধ শুদ্ধ নামই থাকবে। এবং যদি একই প্রজাতির একাধিক নাম থাকে, একই প্রজাতির যদি একাধিক নাম থাকে, তবে এই সকল ডুপ্লিকেট নামগুলোকে বলা হবে নমেনক্লেচার সিনোনিমস, অর্থাৎ একটা মাত্র নামকে কিন্তু আমরা বৈধ নাম হিসেবে গণ্য করব। পাঁচ নম্বর নিয়মে বলা হচ্ছে পদের উৎপত্তিগত বিষয়কে বিবেচনায় না নিয়ে, পদের উৎপত্তিগত বিষয়কে বিবেচনায় না নিয়ে কোন শ্রেণীবিন্যাস বিষয়ক দলগুলোর বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় নির্দিষ্ট হবে। অর্থাৎ আমরা যে নিয়ম অনুযায়ী বৈজ্ঞানিক নামগুলো লিখে থাকি, আমরা কিন্তু বৈজ্ঞানিক নামগুলো যে লিখি সেটা কিন্তু ল্যাটিন বা ল্যাটিনীকৃত, অর্থাৎ আমরা যে ইটালি খরফে একটু বাঁকা করে লিখি, ল্যাটিন ভাষা যেহেতু আমরা লিখতে পারি না, এবং নিচে যে আন্ডারলাইন দিয়ে রাখি এটি আসলে ল্যাটিন বা ল্যাটিনীকৃত, যেটি আমরা সবাই করে থাকি। এবং ছয় নম্বর নিয়ম, যেটি একদম লাস্ট নিয়ম, সেটি হলো সুষ্ঠুরূপে বা বিশেষভাবে যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তবে নামকরণের বর্তমান নীতিগুলোই কার্যকর বা চলমান থাকবে। অর্থাৎ এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে সেই নিয়মে এই নিয়মটি প্রচলিত থাকবে, এর আগের পাঁচটি নিয়ম মেনে চলতে হবে, এটি বলা হচ্ছে ছয় নম্বর নীতিতে। বিশেষভাবে যদি কোনো সীমাবদ্ধতা না থাকে, এখানে যেমন কিছু গোত্র রয়েছে সেই গোত্রগুলোর ক্ষেত্রে এই নিয়ম নীতি মেনে চলা হয় না, সেগুলো বাদ দিয়ে, সেজন্যই বলা হচ্ছে যদি সীমাবদ্ধতা না থাকে সেগুলো বাদ দিয়ে আমরা কিন্তু এই নামকরণের এই নীতিগুলোই মেনে চলব। তাহলে প্রিন্সিপাল আইসিবিএনের ছয়টি প্রিন্সিপাল বিভাগ একে দেওয়া আছে এবং এই ছয়টি নিয়ম আমরা একটি প্রশ্ন হিসেবে সাধারণত এসে থাকে যে ছয়টি নিয়ম লিখো, এই ছয়টি নিয়ম তখন আমরা কিন্তু লিখব। তাহলে আমরা কিন্তু প্রিন্সিপাল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা পরে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তাহলে আমরা একটু এগিয়ে যাই, আমাদের আরেকটি প্রশ্ন যেটা বেশিরভাগই আসে সেটি হলো টাইপিফিকেশন বা টাইপ, প্রতীকীকরণ। প্রতীকীকরণ আমরা দুই নাম্বার টাইপে দেখেছি যে একটা প্রতীক দ্বারা নির্মিত হবে, অর্থাৎ বিজ্ঞানীরা যখন কোনো নাম এখানে সেট করেন একটা স্পেসিসের জন্য তখন তাকে একটি টাইপ নির্ণয় করে দিতে হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রতীক তাকে দেখাতে হবে, এই প্রতীকটাকে আমরা টাইপ বলে থাকি। এবং এটি দুই নম্বর ডিভিশনের পরিচ্ছেদ দুয়ে সাত থেকে দশ নম্বর অনুচ্ছেদে এটা আলোচনা করা আছে, প্রতীক প্রক্রিয়া বা প্রতীকীকরণ। এখন এই টাইপিফিকেশন বা টাইপ মেথডের কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলো কী কী আমরা একটু পড়ে নিই। বিভিন্ন ট্যাক্সনের নাম প্রতীক বা টাইপ দ্বারা নির্মিত হয়, অর্থাৎ একটি টাইপ লাগবে। নামকরণমূলক প্রতীক নমুনা স্থায়ীভাবে একটি হারবেরিয়ামে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ যে স্পেসিসটি বিজ্ঞানী নিজে যে যে নামকরণ করবেন তিনি একটি হারবেরিয়াম কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখতে হবে, তাকে কোনোভাবে জীবন্ত উদ্ভিদ হিসেবে বা আবাদ মাধ্যমে রাখলে তা প্রতীক হবে না, কারণ জীবন্ত হিসেবে রাখলে কিন্তু সেটি নষ্ট হয়ে যাবে, সেই কারণে এটা হারবেরিয়ামে সংরক্ষণ করতে হবে। তোমরা হারবেরিয়াম সম্পর্কে একটু কম বেশি সবাই জানো, আমরা হারবেরিয়াম করার নিয়ম কোনো একটি ক্লাসে দেখে নিব, আমরা আজকে এই হারবেরিয়াম কথাটি তাহলে বুঝলাম। যদি এমন নমুনা হয় যে তা হারবেরিয়াম নমুনাকারে রাখা সম্ভব নয় তবে প্রতীক নমুনা হিসেবে তার অঙ্কিত চিত্র রাখা যাবে, অর্থাৎ হারবেরিয়ামে যখন রাখা যাবে না, জীবন্ত উদ্ভিদ যেহেতু গ্রহণযোগ্য নয় আবাদ মাধ্যমে গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে কিন্তু ছবি আমরা স্কেচ যেটা বলি সে ছবি কিন্তু রাখা যাবে। তাহলে এই নিয়মটা, তার মানে একটা টাইপ অবশ্যই থাকতে হবে, তুমি যে কোনো প্রতীকই একটা রাখো না কেন সেই প্রতীকটা অবশ্যই রাখতে হবে এবং সেটা হারবেরিয়াম হোক বা ছবি হোক, এবং এটি হলো একটা বিধিবদ্ধ নিয়ম। এখন কতগুলো টাইপ আছে আমরা সেই টাইপগুলো একটু দেখে নিই। এখানে মূলত সাতটি টাইপ রয়েছে, আমরা এই সাতটি টাইপ সম্পর্কে এখন একটু জানব। আইসিবিএনের নয় থেকে দশ নম্বর অনুচ্ছেদে টাইপ বা প্রতীক সম্পর্কে বলা হয়েছে এবং সংজ্ঞায়িত করা হয়েছে।
আইসিবিএন এর বৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটি ট্যাক্সার সঠিক নাম যে উপায় অবলম্বন করে প্রয়োগ করা হয় তাকে টাইপ মেথড বা টাইপ পদ্ধতি বলে। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি নাম দেওয়ার সঠিক পদ্ধতিটার নামই আসলে টাইপ মেথড। এবং বিজ্ঞানী কিন্তু এইটার প্রতীক যে বলা হচ্ছে ছবি, আসলে এই ছবিটা রেখে দিবে এবং তার সাথে তার নাম কিন্তু ঠিক করে রাখবে। ট্যাক্সার সঠিক নাম, এটা কিন্তু ট্যাক্সার সঠিক নাম, এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমরা টাইপিফিকেশন বা টাইপ মেথড নিয়ে কথা বলছি তখন কিন্তু নামের উপরে আমাকে গুরুত্ব দিতে হবে। যিনি উদ্ভিদের নামটি প্রয়োগ করেছেন তিনি প্রতীক বা টাইপ নমুনাকে নির্দেশ করবেন, অর্থাৎ যিনি নাম দিয়েছেন তিনি কিন্তু ওই হার্বেরিয়াম শীটটি বা ছবিটি কিন্তু নিজের নমুনা হিসেবে রেখে দেবেন এবং সেটি জার্নালে প্রকাশ করবেন। এ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীগণ প্রায় 40 প্রকার টাইপ প্রচলন করেছেন, কিন্তু আইসিবিএন কর্তৃক মাত্র 7 প্রকার টাইপ স্বীকৃত রয়েছে। আমরা এই যে কিছুক্ষণ আগে বলেছি যে 7টি টাইপ নিয়ে আলোচনা করব, এই আইসিবিএন কর্তৃক স্বীকৃত এই 7টি টাইপ নিয়ে আসলে মূলত আমরা এখন আলোচনা করব। প্রথম টাইপ হলো টাইপ। হলো টাইপটা কি? কেবলমাত্র একটি নমুনা যা নাম প্রদানকারী প্রথম নামকরণমূলক প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রকাশ করেছেন, অর্থাৎ বিজ্ঞানী যদি একটি মাত্র নমুনা যেটাকে নাম প্রদানের জন্য তিনি সিলেকশন দিয়েছেন সেটাকেই যদি প্রতীক হিসেবে তিনি চিহ্নিত করেন তাহলে সেই টাইপটিকে আমরা বলবো হলো টাইপ। এখানে প্রজাতি বা প্রজাতির নিম্নের পদ বা ধাপের ট্যাক্সনের ক্ষেত্রে সাধারণত হলো টাইপ চিহ্নিত হয়। এখানে কিন্তু একটি মাত্র নমুনার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু একাধিক নমুনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং নামকরণ করার পরে উনি একটি মাত্র নমুনা যদি প্রতীক হিসেবে চিহ্নিতকরণ করেন সেটাই কিন্তু হবে হলো টাইপ। এর পরের টাইপটার নাম লেক্টোটাইপ। এখানে একটু খেয়াল করো, আগেরটি বলেছি একটি নমুনা, এবার বলছি একটি নমুনা যা প্রথম নাম প্রদানকারী একাধিক নমুনা প্রতীক হিসেবে রেখেছিলেন। তার মানে একাধিক নমুনা প্রতীক, যখন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট একাধিক নমুনা কিন্তু প্রতীক হিসেবে রাখছিলেন এবং কোনো হলো টাইপ, তার মানে সেখানকার একটি নমুনাও তিনি হলো টাইপ হিসেবে চিহ্নিত করেননি, তখন কিন্তু তার কাছে একাধিক নমুনা রয়ে গেছে। তখন সেই একাধিক নমুনা থেকে যদি একটিকে তিনি প্রতীক হিসেবে চিহ্নিত করেন, তার মানে ওনার কাছে 4টি বা 5টি রয়েছে প্রতীক, প্রতীক মানে হার্বেরিয়াম রয়েছে অথবা স্কেচ রয়েছে, তার ভিতরে যদি উনি একটিকে প্রতীক হিসেবে চিহ্নিত করে থাকেন তখন সেই টাইপটিকে আমরা বলবো লেক্টোটাইপ। আর যদি হলো টাইপ হারিয়ে যায়, অর্থাৎ আগে তিনি একটি নমুনা রেখেছিলেন তাকে হলো টাইপ হিসেবে চিহ্নিত করেছিলেন কিন্তু কোনো কারণে সেই হলো টাইপটি নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে, তখন নতুনভাবে প্রতীক হিসেবে যে নমুনাটিকে চিহ্নিত করা হবে সেই নমুনাটিও কিন্তু হবে লেক্টোটাইপ, কারণ এটি কিন্তু সেটারই দ্বিতীয় একটি নমুনা হয়ে গেল, তার মানে ওই ঘুরে ফিরে একাধিক হয়ে গেল। প্রথম টাইপটি যেহেতু হারিয়ে গিয়েছে অতএব এটি দ্বিতীয় টাইপ, সেই জন্য এটিকে লেক্টোটাইপ বলা যাবে। এবার আমরা 3 নম্বর টাইপে আসি, আইসোটাইপ। যখন একটি অবস্থান থেকে একই দিনে একই সময় একই সংগ্রহ নম্বরে যদি একাধিক হার্বেরিয়াম নমুনা থাকে, আমরা একটি জায়গা থেকে যদি একই দিনে একই সময়ে একই সংগ্রহ নম্বরে যদি একাধিক হার্বেরিয়ামের নমুনা থাকে, অর্থাৎ আমি কোনো একটি স্পেসিস পেয়েছি, যে স্পেসিস আমার দেখে মনে হয়েছে যে এখানে একটি গাছের পাতা বড় একটি গাছের পাতা ছোট কিন্তু আসলে একই, অর্থাৎ দুটি নমুনা রয়েছে আমার কাছে, সেক্ষেত্রে নাম প্রদানকারী যদি একটি নমুনাকে হলো টাইপ হিসেবে চিহ্নিত করতে পারে, একটি নমুনাকে হলো টাইপ। আমরা কিন্তু দেখি আমাদের বাড়িতে অনেক সময় আমরা গাছ লাগিয়ে থাকি, কোনো গাছের একই টাইপের আম গাছেরই আমি যদি ধরি তাহলে আম গাছে দেখা যাবে কোনো গাছের আমের পাতা একটু বড় হয় কোনো আমের পাতা একটু ছোট হয়, কিন্তু এখানে দুটি কিন্তু আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এখন এই দুটি নমুনার যদি আমি দুটি নমুনাকে রেখে দিলাম টাইপ হিসেবে কিন্তু আমি একটি নমুনাকে হলো টাইপ হিসেবে চিহ্নিতকরণ করলাম, তাহলে আরেকটি কী হবে? ওটাও কিন্তু ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তখন অন্য প্রতীক নমুনাগুলোকে আমরা বলবো আইসো টাইপ। 4 নম্বর সিনটাইপ। যখন একই উদ্ভিদে দুই বা ততোধিক নমুনার মাত্র একটি নমুনা নাম প্রদানকারী কর্তৃক উল্লেখ বা নির্দিষ্ট করেন, একই উদ্ভিদের দুই বা ততোধিক নমুনা, তার মানে একটি উদ্ভিদের দুই বা ততোধিক নমুনার মাত্র একটি নমুনা নাম প্রদানকারী কর্তৃক উল্লেখ বা নির্দিষ্ট করেন। হলো টাইপের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি একটি নমুনা থাকবে তাকে নামকরণ করা হবে, লেক্টো টাইপের ক্ষেত্রে বলেছি একাধিক নমুনা থাকলে তার মধ্যে একটি নমুনা নেবে, এখানে কিন্তু কিছুটা সেরকমই, দুই বা ততোধিক নমুনার মাত্র একটি নমুনা নাম প্রদানকারী উল্লেখ বা নির্দিষ্ট করেন কিন্তু কোনো হলো টাইপ নির্দেশ না করেন, অর্থাৎ হলো টাইপ নির্দেশ না করে যদি উনি দুই বা ততোধিক নমুনার একটি নাম প্রদান করেন তখন তাকে বলা হবে সিন টাইপ, কারণ এটা একই নমুনা একটি উদ্ভিদেরই দুটি নমুনা।
প্যারাটাইল। যখন একই উদ্ভিদের দুই বা ততোধিক নমুনার সবগুলোই নাম প্রদানকারী কর্তৃক উল্লেখ বা নির্দিষ্ট করে, এখানেও একই উদ্ভিদে দুই বা ততোধিক নমুনার সবগুলোই এবার নাম প্রদানকারী কর্তৃক উল্লেখ বা নির্দিষ্ট করে। আর সেখানে কোনোটি হলোটাইপ, আইসোটাইপ বা সিনটাইপ নয়, অর্থাৎ একটি নামও নয়, আবার একাধিক নাম থাকলে তাকে আইসোটাইপ যে বলা হলো সে আইসোটাইপও নয়, আবার সিনটাইপও নয়। এক্ষেত্রে এই টাইপকে তখন কোটাইপ বা প্যারাটাইপ বলা হয়। প্যারাটাইপেরই কিন্তু আরেকটি নাম কোটাইপ। এরপর রয়েছে আমাদের নিওটাইপ। যখন কোনো নামের সকল নমুনা, একটি নমুনা রয়েছে সেই নমুনা একাধিক, যদি নামের অনেকগুলো নমুনা থাকে তাদের ক্ষেত্রে হলোটাইপ, আইসোটাইপ বা সিনটাইপের কোনোটিই খুঁজে পাওয়া যায় নাই, অর্থাৎ বিজ্ঞানী তার হলোটাইপ, আইসোটাইপ বা সিনটাইপ কোনোটিই দেন নাই কিন্তু নমুনা রয়েছে বা হারিয়ে বা নষ্ট হয়ে গেছে, তখন একজন বিশেষজ্ঞ কর্তৃক যদি একটি প্রতীক নমুনা তার প্রতিকল্পন করেন তবে তাকে নিওটাইপ বলে। অর্থাৎ সাবস্টিটিউট, যেটা আমরা এখানে বলেছি, সাবস্টিটিউট শব্দটি এসেছে আসল নমুনা হারিয়ে গেছে, পরবর্তীতে আরেকজন বিশেষজ্ঞ মনে করছেন যে এটি এরকম হতে পারে, তার ভিত্তিতে তিনি প্রতীক চিহ্নিতকরণ করার জন্য একটি ছবি এঁকেছেন এবং বা চিন্তা করেছেন এটার সাবস্টিটিউটটাই হবে নিওটাইপ। এটি কিন্তু হলোটাইপ প্রথম নমুনাটি একটি নমুনা, আইসোটাইপ দুটি নমুনার ভিতরে একটি ঠিক আছে, অপরটিকে নামকরণ করা হয়নি তখন সেটা আইসোটাইপ, আর দুইটির হলোটাইপটি হারিয়ে যায় সেটা কিন্তু লেকটোটাইপ বলেছিলাম, আর সিনটাইপ বলেছিলাম একাধিক নমুনা রয়েছে প্রত্যেকটি তখন একটা করে সিনটাইপ, হলোটাইপ নির্দেশ করেনি সবগুলোকে তখন আমরা সিনটাইপ বলবো। এখানে কিন্তু কোনোটাই পাওয়া যায় নাই, হলোটাইপ পাওয়া যায়নি, আইসোটাইপ পাওয়া যায় নাই, সিনটাইপ পাওয়া যায় নাই, তখন বিশেষজ্ঞ যদি তার প্রতিকল্পন করেন তখন সেটা হবে নিওটাইপ। এরপরে আমরা আসি ইপিটাইপ, এবং এটাই আমাদের আজকের জন্য শেষ টাইপ। একটি নমুনা বা নমুনার চিত্রাঙ্কন করে তার হলোটাইপ, নিওটাইপ, লেকটোটাইপ অথবা বৈধ প্রকাশনের সঙ্গে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি করে, বিশেষজ্ঞ দ্বারা আমরা চিত্রাঙ্কন করে নিলাম, এবার চিত্রাঙ্কনটা যদি হলোটাইপ, নিওটাইপ, লেকটোটাইপ অথবা বৈধ প্রকাশনের সঙ্গে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি করে ও কোনো ট্যাক্সনের নামের বিষয়ে স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায় না, তখন বিশেষজ্ঞ কর্তৃক নির্বাচিত নমুনা বা চিত্রাঙ্কনটিকে এপিটাইপ বলছে। তার মানে কিছুক্ষণ আগেই আমরা যেটা বলেছি কোটাইপ বা প্যারাটাইপ, সেই প্যারাটাইপটি যদি আবার কোনো সমস্যার সৃষ্টি করে তখন কিন্তু সেটাকে আমরা প্যারাটাইপ না বলে, সমস্যা যদি করে তখন সেটাকে আমরা বলবো ইপিটাইপ। অর্থাৎ এপিটাইপ যখন নির্দেশিত হয় তখন তার সমর্থনকারী হলোটাইপ, পেক্টোটাইপ বা সিনটাইপ নমুনার উল্লেখ থাকতে হবে। তাহলে আজকে আমরা সাতটি টাইপ, অর্থাৎ টাইপ মেথডের সাতটি টাইপ এবং প্রিন্সিপালস অফ আইসিবিএনের ছয়টি প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছি। এই সংক্রান্ত তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে পরবর্তীতে তোমরা ফোনে যোগাযোগ করে কারো কোনো সমস্যা থাকলে জেনে নিবে। আশা করি ক্লাসটি তোমরা দেখবে এবং তোমাদের এখানে প্রশ্নগুলোর উত্তর দিবে আলাদা আলাদা করে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো প্রায়শই আসে, নিওটাইপ, লেকটোটাইপ, ফলোটাইপ, এগুলো কিন্তু আলাদা করে তোমার সংজ্ঞাটি মুখস্থ করে ফেলবে। আর সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, সুস্থ থেকো, করোনা সবাই ভালো থেকো, বাসায় থেকো, আল্লাহ হাফেজ।